করছে, তার আরো শুক্রিয়া আছে আমার কাছে। এটা আমার বাসায় না, এটা আল্লাহর রসুলের হাদিসের বাসায়। হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন নাসাফ আল্লাহ ইয়াশকুরিল্লাহ। যে কোনো মানুষ কোনো মানুষের শুক্রিয়া আদায় করে না, ই মানুষের দ্বারা সরাসরি আল্লাহর শুক্রিয়া আদায় হইলে এটা আদায় হতে পারে না। হুজুরে ফরমাইন মান্দাল্লা আল্লাহ খাইরি কাফাইলিহি মান্দাল্লা আল্লাহ শারি কাফাইলিহি। বাল্লা খাজর হত জামাই সে দেখায় এনার দেখা দেখি যত মানুষ বাল্লা খাম শরিক হইয়া যায় সবর নেকির অর্ধেক নেকি প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে এমনি এমনি যায়। তদ্রূপভাবে মন্দ কোনার খাজর সূচনা যে করিয়া যায় এনার দেখা দেখি যত মানুষ মন্দ খাম দাবি তৈবায় সব মন্দ খামের অর্ধেক পাফের বার প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায়। ওগান আউযুবিল্লাহ বিদায় আল্লাহ ফরমায়ন মান আমিলা সোয়ালিহান ফালি নাফসিহি ও মান আসাফা আলাইহা। যা করে মন আপনার দায় সুনাম করলো এটা আপনি, দুর্নাম করলো এটা আপনি। ইমফিল যারা সৃষ্টি করছে শয়তানরে বেজার করছে আল্লাহরে খুশ করছে। সুনাম কুলাইয়া আনছে দুর্নাম বিদায় করছে। এলাগি এই সমস্ত মানুষ আল্লাহর দরবার থেকে মহা পুরস্কারে ভূষিত হয়ে গেছে। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আল্লাহ মুতাহাব্বি নাফিয়া ওয়াল মুতাজালিসি নাফিয়া ওয়াল মুতাবাযিলি নাফিয়া ওয়াল মুতাযাউরি নাফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া মায়া বুঝার দায় একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মাইশরে জমা করিলায় এ সমস্ত মানুষরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজি হইয়া যায়। ওয়াল মুতাজালিসি নাফিয়া যারা ই তারিখ জানিয়া গাড়ি বাড়ি ফেলাইয়া সামিয়ানার নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টা রেফার করবায় এ সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিলি নাফিয়া ই অনুষ্ঠানের সার্থক সফল সুন্দর হইয়া তুলতে যে টাকা পয়সা খরচ যায় লাইটিং করবায় মাইকিং করবায় সামিয়ানা বানবায় সিন্নিফা খাইবায় মাইসরে খাওয়াইবায় ই ব্যয়বার দেবা যারা বহন করবায় এই সমস্ত মানুষের ও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এর মাঝে কিছু নারী সদস্য হওয়া যায় যদিও তাইন ওয়াজ নাই মর্যাদ ওয়াজইব বাইর বাড়ি বই নাইব বাগনা বাগনি তিন চারজন লগে লইয়া আইব মামিমারে অতিষ্ঠ করে তুলব। ই মহিলার ব্যস্ততায় মাতার গাঁ ভাত যাইব মোরগ দুইটা জব করবো আলাদা তারকারি রানব ইতায় গ্লাস দুই তিনটা ভাঙ্গিয়া ফেলাইব আস্থা গড় উল্লাসে মাথাত লইব। মহিলায় শ্রমাইয়া কুন্তা মাত্র নাই ই মহিলা হিসেবে বাহর বাড়ি মাতলেও সম্মান যায় নিষেধ তো সবখানো নাই। ও যে হিমশিম খায় কষ্ট হয় ব্যস্ততায় লাগাল হয় ওই মহিলাটারেও কমা খরা দয়া খরা মায়া খরাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওল মুতে যাও বুড়ি নাফিয়া আরও কিছু মানুষ ব্যস্ত হইতো নাই টেকাও দিত নাই তার বক্তব্য উল্টাবায় অত ওয়াজ কিতার দেয় ওয়াজ তো বলা নাই তার স্বভাব নটরাম সটরে লরিজ মেরিজ খেলতে হে বলা হয় মানে মর্যাদ তো আর কোনো মানুষ তা লাগান নাই সকলের জলসায় অনেক সময় কিলা হটাই যায় ও আইসে আন্ধারিত তাকবার দেয় সড়ক উবাইবার দেয় ব্যায়ামল সানাচুর খাইবার দেয় তার বাপর কসম একটা কথা আমলেন তো নাই ইয়ার ফলে সানাচুর খায় বাড়ি বাড়ি যায় ও ব্যায়ামল তো কমা করা দয়া করা মায়া করাটা ওয়াজিব হইয়া যায় দারুণ জলসার দেয় এত মায়া এত দয়া যে মালিকর কাছে পাওয়া যায় আমরা জানতে আল্লাহর নাম ছাড়তাম না। হামদে আউয়াল সুদা কি জিসনে বর্ষা জিন্দেগি পীর সালাম হউস নবী পর জো শিখায়া বন্দেগি মহিমা গাইছে ইসে আল্লাহর যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায় জানের মালিক তো আমি নাই ও দুনিয়ার মানুষ আমার জান যাইতে পারে আল্লাহর নাম সারতাম না। সালাম জানাই সোনার মদিনায় যে নবীর দ্বারা ধর্ম কর্ম অজু গোসল পাক না পাক হালাল হারাম অর্জন হইয়া যায় আমার জান থাকতে নবীর প্রতি সালাম দিতে দুরুদ বেজতে কম করতাম না। কি দুইটা কথায় দাঁড়ে লাগাল হয় এই মানুষটা মহান আদর্শের মালিক হইয়া যায় এর জীবনে তারই মানুষ টইত নাই
ও দুই খতার মধ্যে যদি ব্যতিক্রম করিল এলাখান অবিশপ্ত পৃথিবী তার কেউ নয়। ইসলাম কি মাত কুমুর রসুল হুফাকুহু ওমা নাহা কুমান হুফান্ত হু, রাসুল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ কর, আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন চিরতরে বর্জন কর, এটার নাম হইল ইসলাম। আল্লাহর পক্ষে জাফাই জান গেলে ছাড়তে নাই, শয়তানের পক্ষে জাফাই আমার জান গেলেও করতে নাই। এই আদর্শের মাঝে যারে ভাই এনলাহান মুমিন মুসলমান আর দুনিয়াত কেউ নাই। ইসলাম কি লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামা ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা আনফিসামালাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ পরিষ্কার বোঝার মতো ক্ষমতা সবরে দিছে আল্লাহ। ওমাই ইয়াকফুর বিত্তাগুত, যে শয়তানের সকল পথ পরিহার করব ত্যাগ করব, ওই উমিম বিল্লাহ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার পথ মত রে মনে প্রাণে ধরব, যদিও জান যাইব এই মানুষটা মহান আদর্শের মালিক হয়ে যাব। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামালাহা, ই আদর্শ ফানিয়ে বাঁচত নয়, আগ্নেয় জ্বলত নয়, কুন্তয় কুন্তয়িত নয়, আর ই মানুষের যা আল্লাহর দরবারে চাইব আল্লাহের সাথে সাথে শুনব এবং জানব, ই মানুষের কথা ব্যথা হইত নয়। মানুষটা হইতেইব মানুষের নয়, এ লাগে আল্লাহরে যে ভরসা বানাইবায় আপনার জানটা আপনি বাঁচাইবায়, আল্লাহরে ভরসা বানাইতে নাই খাল খাইটা কুমির আনবায় আফন পায়ে কুলাল মানবায় পরিণামে খান্দা কুল হইতে নাই। আমার আল্লাহর শান বাড়েও না, আল্লাহর মান কমেও না, বাড়ে মানুষের কমেও মানুষের। তাম পৃথিবীর মানুষ যদি গুনার মাঝে হাবুডুবু হয় তিল ভরি মান সম্মান মালিকের অন্ত নয়, আবার তাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ আল্লাহ হইয়া পাগল হইয়া যায় তিল ভরি মান শান আল্লাহর বাড়ত নয়, আল্লাহ শুক্রিয়া দেয় টেকাত নয়। আল্লাহ বলছেন মাল্লাম ইয়ার্দালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, যে মানুষ আমি আল্লাহর বৈশ্যতা স্বীকার করে না, আমার ক্ষমতার সামনে আত্মসমর্পণ করে না, আমার দরবারও ধরনা দেয় না, আমার সামনে মাথা নত করে না, ই মানুষ তো আমার গোলাম হইতে পারে না। সে আমার গোলাম নয়, আমি তার আল্লাহ নয়, যায় না যে সবাই আমি আল্লাহ ঠেকাত নয়। ফারবেক দত্তায় ফারবেক দত্তায় নবীও ফরমাইলা হুব্বিবা ইলাইয়া মিন আদ-দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমলের মাঝে আমার নবীর বড় মজা হয়। ফয়েল হইল তিব, তিবুন শব্দর অর্থ হইল সুগ্রাণ। আল্লাহর রসুলের হাদিসের ব্যাখ্যার মাঝে সুগ্রাণে সীমিত বা সীমাবদ্ধ নয়, আরো অনেক অর্থের সম্ভাবনা পাওয়া যায়। বালাগতর ফায়দায় কাসরাতুল মাবানি তাদুল্লু আল্লাহ কাসরাতিল মানি, শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায়। আল্লাহর রসুলের ব্যাপারে এই ফায়দা ঠিক নয়, নবীর ফায়দার দ্বার ধারে না। এই নবী ফরমাইরা তিবুন শব্দর অর্থ হইল সুনাম সুকাম, লুগাতি অর্থ ঠিক আছে সুগ্রাণ আতর, তুমি আমার উম্মত হইবায় সুনাম লইয়াইবায় দুর্নাম সাইডা দিবায়, তুমি আমার উম্মত হইবায় নেককাম হরত হইবায় গুনার খাম সারত হইবায়, গুনার খাম সারতায় নাই নেককাম হরতায় নাই, তুমি আমার উম্মত নাই আমিও তোমার নবী নাই, যাও না যে সবাই আমি নবী টাকাত নাই। ইয়াদিন ওয়াজ শুনলে জীবন যায় বরাবর শুনে কথা নাই, যেখানে হইটা মনে রাখবায় জীবনে বিমান হইতে নাই, আইতা মনে রাখতে নাই আস্থা জীবন ওয়াজ শুনলে আমি হইতে নাই। আল্লাহর কথায় আর নবীর কথায় বেশ সমাজে নি, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ রসুল এমন কথা বলে না যে কথা আল্লাহ বলে না, নবীর কথা আল্লাহর কথা। এক ফিরিতে তিনজন গাতা শুনছনি সই জগতে দুধারা বাইন লাগলো ফিরিতে, আল্লাহ যাতে আল্লাহ যাতে মুহাম্মদ দুই সত্তা মাঝে জিব্রাইল কোনটা হতে পারব, আল্লাহ দেখার মালিক না। ইউমিনু না বিল গাইব, হাজিরি এই আল্লাহ শুক্রিয়া করলে বান্দার মান বাড়িয়া যায়, আল্লাহ শুক্রিয়া করতে না বান্দার মান হইয়া যায়।
ও কথা বুঝাই পারদায় আমার আল্লাহ হরমায় এই নানি আন আল্লাহ লা ইলাহা ইল্লা আনাল্লাহ শারিকালি আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মালিক নাই আমার জাতর মাঝে শরিক কোনো শব্দ নাই যে আমার এর শরিক বানাইয়া কোনো আমল করবায় তারা তুহু শিরকাহু ই আমলটা পরিত্যাগ হইয়া যায় আমি কবুল করতাম না বিদায় যে যা আল্লাহ আল্লাহ করবায় নিষ্ঠার সাথে আমারে মানবায় আমার সত্তার নাই আর কেউ নাই মান ইস্তাসলাম আলী কাজাই ওয়াসাবারা আলা বালাই ওয়ারাদিয়া বি হুকমি কাতাব তুহু সাদিকান বাস্তুহু ইয়াউমাল কিয়ামতি সিদ্দিকা যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব আমার দেওয়া বিপদ তার উফনে পড়লে ধৈর্য সহকারে আমারে মানব আমার হুকুমটা নতছিলে তামিল করব অতিষ্ঠ হইত নাই ফেরেশানি করত নাই এই মানুষের নাম আমি আল্লাহ কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে তার নামটা নিজ হাতে লেখিয়া রাখিব আমি আল্লাহ তাইলে শুক্রিয়া করলে বন্দার মান বাড়িয়া যায় আল্লাহর মন বাড়ত নাই হুজুরে ফরমাইন ইন্না ইব্রাহিম আসালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা ও আমার রব যদি কোনো মানুষে তুমি আল্লাহরে ভরসা বানাইলা আর তোমার নামে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ ফাট করিলাই বিনিময়ে তুমি তোমার গোলাম রেখে দিতে দিবাই আল্লাহ ফরমাইন আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়ারুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমি আল্লাহরে ভরসা বানাইব আমার সামনে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ ফড়ব বিনিময়ে এই মানুষটারে আমার দরবার হতে দুনিয়ার থাকতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দেওয়া হইব শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম বন্ধু এই মানুষটা আর সে আজিম পর্যন্ত ফৌসিয়া তার ক্ষমতা যাইব আর এই মানুষের সকল সমস্যার সমাধান স্বয়ং আল্লাহ করব ইজা আহাব্বা আব্দি লিকাই আহবাব তু লিকাহু ও ইজা কারিহা লিকাই কারিহ তু লিকাহু ও বন্ধু মোহাম্মদ ফরিষ্কার ভাষায় দুনিয়ার মাইসরে জানাইয়া দিবায় যারা আমি আল্লাহর ভালোবাসা চায় আমারও মন চায় আমার বন্দার নাগাল গেলে হওয়া যায় তালিরে বন্ধু দুইয়াতে বাজে একাতে নাই যখন বন্দাই আমার ধারণা আনিলায় আমারও মনে চায় আমার দরবার থাকি কিলে আমার বন্দার অন্তরের অন্তস্থলে আমার ভালোবাসা যায় ওই যা কারিহা লিকাই কারিহ তু লিকাহু যে কেউ আমার সাক্ষাৎ চায় না আমার দিদার কামনা করে না আমিও তারে দিদার দেখাই না সাক্ষাৎ করি না ইন্না জান্না আব্দিবি আমার গোলামর ধারণা আমারে নিয়া যেমন তার সাথে আমার ব্যবহার তেমন ইন জান্না খাইরান ফা খাইরুন ইন জান্না সাররান ফা সাররুন যদি গোলামে ভাবিলায় মনে হয় আল্লাহ মায়া দেখায় সত্যি অর্থে আমার মায়া তার কাছে যায় যদি ভাবিলায় যে না আল্লাহ আমারে গিনা করিলায় সত্যি অর্থে আমার গিনা পায় ও মুরবি অঙ্গর বাসায় যে জেলা তার আল্লাহ ওলা এর অর্থ বডির মাফে নয় বডির মাফে নয় মনোর মাফে বিশ্বাসের মাফে ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন্না আল্লাহ ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া নিয়তিকুম মানুষের বাহ্যিক বেশভূষা আল্লাহ দেখে না মানুষের মনের গভীরে কুন্দন লুকাইয়া রাখলায় মনের দাবিতে আল্লাহ নাদিকে ছাড়ে না ও যারা যারা বাড়তে গিয়ে আইলায় আইবার সময় মনে মনে যা বাবলায় তার ভিত্তিতে আপনি ফলাফল হইয়া যাইবে হাজির নি কেন এর উপরে তেন জিকাইলা ইয়া রব্বি মান সাব্বাহাকা ও রব যদি কোনো মানুষে তোমার যশোনাম গায় সুবহানাল্লাহ ফড়িলায় বিনিময়ে তোমার গোলামরে কিতা দিবায় আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলা তাসবি ইল্লাল্লাহু রব্বুল আলামিন ও ইব্রাহিম খলিল বন্ধু আমার যে মানুষে আমার মান উষা করব বিনিময়ে একবার সুবহানাল্লাহ ফড়ব এটা আমার মাঝে গোপন রইব এটার তত্ত্ব বা রহস্য আমি দুনিয়ার কোনো মানুষরে জানতে দিতাম নাই হুজুরে ফরমাইন বনি ইসরাইলের একজন মানুষে বললো ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায় যদিও দেখরাম না তবে মানতে হইবা না ইমান থাকতো না আমরা পড়ছি ফেরেশতারে বিশ্বাস করা ফরজ আমরা পড়লাম আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির জালা আল্লাহর জেলা জানলাম ফেরেশতাও মানলাম যদি কেউ কয় ফেরেশতা না মানতাম না এবে ইমান ইমান নাই দুই ফেরেশতা নিযুক্ত করছেন আল্লাহ আপনার আমার কর্মলিফিলে হার দায় কিরামান কাতিবিন দুইজন থেকে একজনে জিকা ইয়া রব্বি ও যে আপনার বান্দায় আপনার সানে তসবি পইড়া যায় এটা নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই
আল্লাহ ফরমাইন আমলোর ফেরেস্তা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই, আমার বান্দায় আমার সামনে যে তসবিটা ফড়িয়া যায় হুবহু তুমি তার আমল নমার মধ্যে লিখিয়া রাখবাই। তবে খাইল কামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবার ও আমার গোলাম লইয়াইবাই, সেই দিন সুবহান আল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের বান্দার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মধ্যে লেখা পাইবাই। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহান আল্লাহ বলে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ ছাড়তাম নাই, নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহান একা পড়া যায়, সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আল্লাহ পড়া যায়, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। আফসোস পরিতাপের বিষয়, হায় রে বাঙালি মুসলমান সমাজের মাঝে আশীর্বাদ ঘড়িবারও নমাজ নাই। এই নমাজটা শুদ্ধ ইয়ালে বাজার দরকার নাই, নাইলে আস্থা জীবন বাজলে কোনো লাভ নাই। নামাজ চড়া নাই ফকিরি তালাশিয়া দেখ রে মন, দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আল্লাহর অলি ফুলতলি রহমত তুললেই আলে ফরমান, শান্তি মনে নমাজ পড়বায়, হাতর মনে রুকু সেজদা দিবায়, জীবনটা শান্তিময় বানাইবায়, এটা আল্লাহর অলির কথা নয়, তার নির্দেশ, এটা ফরমাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ ফরমাইন তাকাররুবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহর দিদার পাই আমার কাছে আয়, নফল নমাজ ফড়িয়া ফড়িয়া ফরি নামে আমার আল্লাহর অলি হইয়া যায়। নফল নমাজ ফরতাই কিতা ফরজ নমাজ নাই, ধর্ম রক্ষা করা হইছে কঠিন দায়। এ সময় ইমামে কইন হাইয়াল আসসালা হাইয়াল আল ফালা, এ সময় আমরা হইরাম আরো এখান লেখা মারে দিলাম, ইমামে কইরা আসসালা তো খাই রুমিনার নাও আপনি কইরা আবলাই লোক গুম, আমরা ওয়াজও কইরা মাইসরে বুঝাই নমাজের তথ্য শিখাই, মানুষ নমাজও আয় না নমাজ পড়ে না, আউল বা উল বা গল মানছে দেখা দেখি নমাজ শিখিলে নমাজ চড়ে না, ঠিক না? এই যারা গান গায় কবিতা লিখিলায় এরা কেউ আলিম নি, এরা কিতা আউল বাউল, হিসাবের মানুষ নয়, আলিম হিসাবের মানুষ, আলিমে বুঝায় নমাজ পড়তাম নাই। ওইলে আউল বাউলের মতো মানছে নমাজের ফায়দা দেখি আর দেখা দেখি নমাজ হইয়া যায়, ঠিক না? কাজী নজরুল বলো এক বাউল, যারে দেখার বাদে কাজগুলা মশলা হইলা ওহে নজরুল করেছ মস্ত বড় ভুল, দাড়ি কেটে রেখেছ লম্বা লম্বা চুল, হাসরানি মারতে পারছি নি, কত বড় হবি মারতে পারছি নি, হাসা মাতলে বাপর সামনে মাথা যায় আর মিশে হইলে বউর সামনে মাথা ঠিক নাই, সরম পাই ভাই, তাহলে ই যে হবি হইল নে আর সব ধরনের লাইলা খাইল নে, হাসরানি বা রবিটা করেও কইছিল কপাল ভিজে গেল নয়নের জলে, এরপরে কীতা কেউ পারে না শুনছে নজরুল ভাই 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 কীতো হয়েছে বলে তাই এক লাইন লিখছ কপাল বিজে গেছে নয়নের জলে, এরপরে কীতো হইতাম বলে ভাই দে ভাই দে ফা দুটি বাদা ছিল ডালিমের ডালে, হয়েছে না কপাল এবলে হচ্ছে নি দুইও ট্যাং উল্টাইয়া বানছে, এবারে খাঁচছে ও হবাই দিবানি গেছে, এই ইঞ্জিনে কইলা ওহে নজরুল করেছ মস্ত বড় ভুল, দাড়ি কেটে রেখেছ লম্বা লম্বা চুল, উত্তর দিতে পারছে নি দিত কিতা দাড়ি রাখা ওয়াজি, কিন্তু আহিনো সেব পারিছে না আহিনো কতখান লাগাইয়া কইছে আরো লাগে, এরপরে শেষ নাই, এমন লেখা পালা গলা পালা নাই, আব্বাসুদ্দিনের গলা পালা লেখা পালা নাই, ও কইছে বন্ধু কই একটা কবিতা লেখছি যাইও আমার বাসায় পারলে সুর দিবাই নাইলে দেখি আইবাই, ওই হেন গেছেন কণ্ঠশিল্পী সর্দি বার দেয় তিন চারটা গাই, এখন বন্ধু যায় গিয়ে মসজিদ ভাই কিনো কিতা করতে বলে গানে গামে আইতো না উড়া হয় ভাই নমাজ না হলে গান তো যাই ভাই বুঝাই নিব হাউগু গায় হাউগু গায় হোক বুঝে বুঝাইছে, ও হয় রে তো তাই মানুষ বলা নাই আমার লগর ভাই নমাজও যায় আমি খেলা নমাজও নয় তো আমি মানুষ বলা নাই, ও লইয়েও হলম কবিতা লিখেছে খাতায় ও নামাজি আমার গরে নামাজ পড়ো আজ,
তোমার জন্যে বিছিয়ে দিয়েছি হৃদয় যায় নামাজ, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। নামাজ কি পড়তায় হৃদয়ে রে যায় নামাজ বিষাইয়া নামাজ পড়তায় মানি হৃদয়ের ভিতরে আল্লাহ রাইতায় সাই আর কবিতা বাই বন্দি ভাই অটল আসল কাম ইয়াহ দিনে বেড়াই গেছে নামাজ। আমরা কোরআন শরীফের তত্ত্ব দিই হাদিসের বাসা দিই এরপরে নামাজ হয় না, ইতাল এখন কপাল ফুলার দুনিয়া তার কেউ হইতে পারে না, এরপরে শেষ নয়, মরণের আগে হইয়া গেছে আল্লাহর বান্দায় মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, বুঝানো মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমারই কবিতা লেখার কোনো দাম নাই, যদি মসজিদের কিনারে স্থান পাই নমাজি আইব আমার লাগে দোয়া করবো আল্লাহ মরে মাফ দিয়ে রাখবো, ঠিক না এর হইল হবি। আর সুফিয়া কামাল শমসুর রহমান ইতা ফাতা হবি ফুল হবি গরিও হয় না আমরা ইতা হলিও না নানিব, আমি গেছিলাম ডাকায় বড় এক কবরিস্তানে দেখি লেখা দেখা যায় কে তুমি দাঁড়াও প্রতীক করোনা আশীর্বাদ ওখানে ঘুমিয়ে আছে কবি কায়কবাদ, আমি কই সাবাস এ গাড়ি তামা গাড়ি তামা এনে আমার প্রিয় কবি আমি তানোর কবিতা পড়ছি ক্লাস সেভেন কবিতার নাম হইল আজান, কে শুনালো মরে আজানের ধ্বনি আকুল হইল প্রাণ নাচিল দমনি কি মধুর আজানের ধ্বনি এর হইল কবি। ও হইলাম রে ডাইবার থামাও সুরা একলাস তিনবার পড়লাম দুরুদ শরীফ তিনবার পড়লাম আর তার লাগে দোয়া করি আইলাম, কইলাম আপনি তা কবিতা লেখছেন বড় ভালো কাম করছেন আমি দোয়া করলাম আপনার দয় আল্লাহ জানু আপনার এ জান্নাত পাঠায়, ঠিক না এই আগডুম বাগডুম বলে তুমি লেখবাই অবিশ্বাস পাইবা মাইর খাইবা নাউজুবিল্লাহ কক হাজির নে কেরাম ও আল্লাহ পাক তাবারক ও তালার শুক্রিয়া শ্রেষ্ঠ ভাষা হইল নামাজ, শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা কিতা নামাজ, শুক্রিয়া কি মা জাকারতানি সাকারতানি ওমা নাসিতানি কাফারতানি, যতক্ষণ তুমি গোলাম আমার নামের জিকির হরবাই অত সময় বুঝলাম তুমি আমার শুক্রিয়া ভাষায় আবদ্ধ হইরায়, যে সময় আমার নাম বলিয়া যাইবাই ওমা নাসিতানি কাফারতানি এই সময় বুঝলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফুরি কর তৈলে আমার জীবন 60 বছর গুমা গেছে কি 20 বছর রইল 40 বছর 37 বছর 38 বছর দুনিয়ার ধাদায় তামসায় চলে যায় রইল আরো 2 বছর কি 3 বছর এবার তো ভাই ভাই কতখান কবুল হয়েছে আমার জানা নয় তো বুঝতে হবে সমগ্র জীবন গেছে আমার গোল্লায় আমার বলতে কিছু নয় এই আল্লাহ পাক তাবারাকা তালায় হইরা ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোরা আমার শুকরিয়া পাশে আবদ্ধ হইবাই আমারে অস্বীকার করলে আমি মানতাম নাই কে কইরা ও বরাবর প্রতিদিন প্রতিনিয়ত আমরা শুক্রিয়ার চুক্তিপত্র করি আর সালাতুল উতির ফড়ি দুয়ায়ে কুনুত ফড়ি ফড়িয়া নিজের হাত পাও নিজে বাইন্দা আল্লাহর দরবারে অর্পণ করি বিদা হইলাম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা, আল্লাহ আমরা তোমার সাহায্য চাই আমরা তোমার দরবারে ক্ষমা চাই আমরা তোমারে বিশ্বাস করিলাই আমরা তোমারে ভরসা বানাই আমরা তোমার উত্তম মহিমা গাই তুমি বিনে আপন বলতে আমাদের কেউ নাই, তো নিজে নিজে নিজের আত্ম বেঁধে মারিবা ওয়ানাস কুরুকা ওয়ালানা ফুরুকা আমরা তোমার শুক্রিয়া করি করব অস্বীকার করব না ওয়ানাক লাউ অনাথ রুকু মাইয়া ঝুরুকা আমরা পৃথক হলাম আমরা ওকে ত্যাগ করলাম যাকে তোমার অবাধ্য পাইলাম সে হতে পারে মিনিস্টার হতে পারে সরকার যদি সে আল্লাহ তোমারে মানে না সরকার হলেও তারে মানি না মানব না মানতে পারি না হইলে তো ঠিক নমাজ বাদে অকাল আওয়ামী লীগ এরপরে বিএনপি এরপরে লাঙ্গল এরপরে জঙ্গল এরপরে মঙ্গল সদিন করবা এরে মোনাগল ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম আল্লাহ বলছেন যার কথায় খাজে মিল নাই ভিতরে বাহিরে ঠিক নাই খাজে কথায় এক নাই দেখতে মুসলমান ভিতরে শয়তান আসলে নাফরমান মুনাফিক ছাড়া সে মুসলমান নয় আমরা রে ভাইছে মুনাফিকর হওয়ায়
নমাজও একটা মাত পায় বাড়ি অন্যটা করবাই ইটা ওয়াজ ডরিয়া হল মুন্দায় করতো নয় যদি কাকা কিন আমি মরতো জলি আমার আল্লাহ ছাড়া কেউ নাই সরকারিও চাকরি নাই হাসা পাতা হইয়া যায় ওয়াজরও দরকার নাই আমার ওই লেখাপড়া করাইছে দুই হর পড়ালে দোয়া করার দায় হাসা মাত মাতার দায় কলিল হাক্কা লাও কানা মুর্রা হাসা কথা দিতা এরপরে শেষ নাই আল্লাহুমা ইয়াকা নাউবুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া আল্লাহ গোলামি তোমারই করি নমাজ তোমারই করি অনাস যদি আইলেই কেন আসা আমরা তোমারে সেজদা করি বিপদ আইলে দৌড়িয়া তোমারে ধরি দেখে কইরা কে কই যাবা আল্লাহ ওনাফিদু ওনার্জু রহমাতাকা আমরা সর্বশক্তি যে সময় শেষ করি এরপরে তোমার দয়ার আশা করি আপনার বাবার অসুখ হয়েছে লইয়া গেলায় মেডিকেল উসমান বাই চিকিৎসা দিবার দেয় মেডিকেল ডাক্তার বলছে আপনার বাবার কি তো হয়েছে আমারও জানা নাই যাও কি বাড়ি ভাই অনেক ইতা করবাই ও ইমাম সাহেব দয়া করে আমরা বাড়ি খানো আইবাই এক কাপ চা খাইবাই লাল দামাও টানিবাই তিরজন মরনা হইয়া খতমে ইউনুস হইয়া দেখো আব্বার নিকুত্তা করা যায় আলম জানি রে তোরা লগর খবর আমি জানি তোর সবটা হারাইয়া আমার কাছে আইবাই আমি চালা পার পাইতাই রায় কোন দুঃখ আমার আল্লাহ মধ্যে নয় তোর সদ্য গোষ্ঠীর হায়াতের রশি আমার কাছে আসেন জানায় যাবার কোনো পথ নয় আলম ইয়ারাও কাম আখলাক না কাবলাহুম মিনাল কুরুনি আন নাহুম ইলাইহিম লা ইয়ারজুন মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষরে ঢুকাইলাম খবরের ঘরে একজন মানুষ আপন জন আত্মীয় স্বজন কারো কাছে ফিরে গেল না গে খবর হইল না তার খবর আগুন জলের না শান্তি চলের হায়রে মানুষ কোন দুঃখকে তোরা আল্লাহ মানো না তোরা তোরে মানুষ এত দুর্বল তোরা লেখান অসহায় আর কেউ নাই তোরা অত উপরে কিলা উঠলায় তোরা যে সৃষ্টির শ্রেষ্ঠ ইলায় আশরাফুল মাখলুকাত নাম নিলায় তোরার বাপর খালি ক্ষমতা নাই সম্পূর্ণ আমি আল্লাহর দয়ায় এই তোরার শীতাইলে কাপড় লাগে গরম আইলে বাতাস লাগে পশু পাখির কি লাগে কি লাগে সবলকে দুর্বলকে আমার দুঃখ আছে তোরার দায় তোরা কিন্তু আমার নাই অত সকাল গেলে আমারে বললায় মানব দানব ই দুই শ্রেণী লইয়া আমি আল্লাহ বড় মহা সমস্যায় সমস্যা হারে লইয়া আমরার দায় অথচ আল্লাহর দাবি আজিম সাত আসমান সাত জমিন 18,000 আলম আল্লাহ রক্ষা হইয়া যায় আল্লাহর কোনো ব্যস্ততা নাই চিন্তা নাই চার পাঁচজন সদস্য লইয়া মা বাপে তারে ফলি ফালিয়া ফুসিয়া বড় করতে কত চিন্তা পায় আল্লাহ 18,000 আলম পালিয়া যায় কোনো চিন্তা নাই ব্যস্ততা নাই ও আল্লাহ হইন আমি তুরারে লইয়া আমি আল্লাহ বড় সমস্যা বলে হেনে আখলুকু ওইয়া উবুধু গাইরি আমি মানুষ বানাইছিলাম আমার নাম কাম করার দায় তসবি ফলার দায় বড় দুঃখ পাইলাম জমিন যাওয়ার পরে হয় আমি আল্লাহ নয় ইতা দুঃখ আমার হইবার দেখা নাই ইন্নাল ইনসান আলি রব্বিহিল কানুদ মানুষের মতো নিমক হারাম পৃথিবীর মাঝে আর কেউ নাই ও আরজুকু ও ইয়াশকুরু গাইরি মানুষের সামনে আমি খাদ্যের বান্ডার লামাইলাম ও আনজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জা যা মুসলধারে বৃষ্টি আমি লামাইলাম জমিন ফাইরা ফসল আমি ফলাইলাম একটা উড়ি বেশি পাইয়া সত্তরটা উড়ি বানাইলাম খাটা আলু মাটির নিচে পাইয়া ফিরাইয়া আবার দিলাম একটা দান দিয়ে সত্তরটা 80টা 150টা বানাইলাম আর শুক্রিয়া করবার সময় তোরারে মূর্তির সামনে পাইলাম এই মূর্তি তুমি বানাইলাই নিজে সাজাইলাই নিজে বানাইয়া অক্টার সামনে নতই গেলায় তোরানু সকলটি আমার দ্বারা হইলায় আমার কিতা দিলায় কয় দিন তামসা করবায় তোর মূর্তি তোর সদ্য গোষ্ঠী অবশ্যই আমার দরবার আইবাই মরণরসি বাঞ্ছি তোদের গলায় আমার আল্লাহর একটা কথা তোকে শুনতে আসেনি বা সন্দেহ না ওখানটা বুঝাইবার দায় আমি আয়াতে করিমা পড়ছি 10 মিনিটের পরে আমার ওয়া শেষ হইয়া যায় ওয়ালা নাবিল ওয়ান্নাকুম বিসাইয়ি মিনাল খাউফি ওয়াল জো ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওবাশশিরি সোয়াবিরিন আমি তোমাদেরকে পরীক্ষা করেছি দুনিয়ায় পরীক্ষা দিবার দায় পরীক্ষা হইব দুঃখ দুর্দশা জীবন যৌবন খাদ্য ফসল সব তার পরীক্ষা দায় আমি দিছি এই পরীক্ষা যে ঠিক পায় অবশ্যই ভালো স্থান পাইবায়
আর ফরিক্তা কিতার দেয় আইকুম আহসানু আমালা, তোরা সুন্দর ঠিকানা দেইবার দেয়, ও কথা বুঝাইবার দেয় আল্লাহ হইলা রাসূলুল্লাহর ভাই। হুজুরে ফরমান জানি জিব্রাইল ফাকালা ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াকরাহুকা আলাইকা সালাম। জিব্রাইল আমিন আমার দরবারও আইলো আর আল্লাহর দরবার থেকে আমি নবীরে সালাম জানাইলো, আর হয় একটা মহা খবর তোরা হইবা লাগে হইল হোক আলহামদুলিল্লাহ। ফয়েলা খবর হইল ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল ফকরে লাও আগনাইতুল লাকাফারা। ও মোহাম্মদ বন্ধু, দুনিয়ার মাইসরে জানাইয়া দিবাই পরিষ্কার ভাষায়, মানুষ সৃষ্টি ওইবার 50,000 বছর আগে প্রত্যেক মানুষের তকদির লেখছি আমি আল্লাহ। জালিকা তাকদিরুল আজিজুল আলিম। ও তকদির লেখবার বেলায় আল্লাহ ফরমায়, ও গোলাম এদিকে আয়, জমিন যাইবাই, কিলা খাইবাই, কিলা চলবাই, আমারে হইবাই, তুমি জেলা চাইবাই, ওলা তকদির লেখমু আমি, ফরে পরিবর্তন করতাম নাই। কৌশল তোমার মন কি চায়? গুলাম কয় আল্লাহ লাভ কোন ভাই, লাভ কোন ভাই, লাভ তো তুমি গরিবইয়া গেলে হয় ভাই। বলে আল্লাহ তোমার ইজ্জতের দোহাই দিয়া বলছি আমার সফলটা গরিব হিসাবে লেখিলি ভাই। ও নিজের সফল নিজে লেখিয়া গরিবইয়া জমিন আয় লাভের আশায় ইনো আইয়া যাতা খাইয়া কয় আল্লাহ এটা কিতা লাগাইলে হামনু বলা নাই। আল্লাহ কয় তুমি লেখাইলে এটা আমার কোনো কারবার নাই, অনেকখানে মানতে নাই, না মানলে কোনটা নাই, আমার লেখা তোর শব্দ গোষ্ঠে পড়তে পারতে না, মিটিতে পারতে না, আর আমি যা করছি তোর ভালো আর দায়। গরিব হই ভাই, শুক্রবারি ছাড়বাই, দুর্বল থাকবাই, তোবা করবাই, ধৈর্য ধরবাই, বিনিময়ে জমিন থাকতে ধৈর্যশীল মানুষের সঙ্গী স্বয়ং আল্লাহ হইয়া যায়। ইন্না আল্লাহ মা সাবিরিন। ধৈর্য ধরবাই, আল্লাহরে সঙ্গী বানাইবাই, আর জান্নাতের উঁচা ঠিকানা রাখছি গুলাম আমি তোমার দায়। বন্ধু আওটা বুঝাইয়া দিবা, লাও আজ নাই তুহু লেখাফরা, যদি এই ফকির বেটারে সকালে দনি বানাইয়া দেওয়া যায় বিকালে হে দেবগি মদর আড্ডা ইমান থাকত নাই। এ লাগি যা করছি বন্ধু তার বলার দায়, লাই উমিনু এমে না ইমান থাকত নাই। এ লাগি গরিব ইবাই তুমি সুন্দর ঠিকানা ভাইবাই, আর যা করছি আমি তোমার বলার দায়, আমার লাভ নাই ক্ষতিও নাই। এ লাগি আল্লাহ ফরমাইন আসা আন তাকরাহু ওহু ওয়া খাইরুল লাকুম। অনেক কাম আছে তোরার মনে মানে না দিলে জানে না, এর মাঝে কত বালা আছে তবে আল্লাহর জানা। মার সন্তান নিজে নোংরা হয়েছে, নিজে পসরা ভরছে, কাদামাটি গায়ে মাখছে, মাগের শীতে মায়ে জাপটা মারি দইরা যাবার ভাতর লইয়া পানি ফুরাইয়া সাবন লাগাইয়া যেমনি গোসল দিচ্ছে, চিৎকার দিয়েছিলে খাইন দিয়েছে, কয় আম্মা দর্শি দুনু ভাই আমি গোসল করতাম নাই, ঠান্ডা পানি দিলে আম্মা আমি মানতাম নাই, মায়ে ছাড়ে না ছেলে মানে না, বালার জানা উড়ার দয় ছেলের জানা নাই জানে তার মা। এই তুমি নোংরা থাকবাই, তেল ভাইতে নাই, জামা ভাইতে নাই, আদরে কেউ কুলহ লইত নাই, আর বদনামাইব আমার ভাই, শুনব ভাই, ও মায়ের পানি ডাইলিয়া যায় ভয় হাইন্দা যায় ফাঁকে দিয়ে সুন্দর হয়ে যায়, মার আদর দিলা ছেলে জানে না, আল্লাহর ভালোবাসার আদর 18,000 আলমে বুঝতে পারে না। বিদায়দারে যে অবস্থার মাঝে ফলায় আপনার বলার দায়, আপনি হইবাই সবর শুকুর মালিক তোমার দর দায়, যা করছো আমার বলার দায়। অবাসির সাবিরিন, সবর খরাটা বলো তিতা, ফলাফল বলো মিটা। সাত মেয়ের বাদে এক ছেলে পাইছে, ছেলে মহিলা গেছে, ছেলের বাবা বলছে মালিক সাতটা মেয়ে দেখতে দেখতে একটা ছেলে দিসলাই, এখন ছেলে মাইরা বলাইলাই, আমি খুশি আছি তোমার ভাই, কোনোদিন বেজার নাই, সবর শুকুর তোমার দর দায়। ইলা হইতে আর ভাই কইবে আল্লাহ গাউ আর কত ভাই কেউরে দেখলাই না, আর খানা হইয়া ও ভাই হ্যাঁ আমার হুয়া নিলে চলাই না, নাউজ বি সবর শুধু নাই রে। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিল গানা লাও আফকারতুহু লা কাফারা। কিছু কিছু মানুষরে বন্ধু আমি ধনী বানাইলাম, সে বলছে আমি তারে ধনী করতাম, আমি বলছি আমি মা রাজা কোনা ঘুমিন ফিকুন, ধন হবে আমার তুমি তাক বেসকিদার, আমার বন্দা তোমার দরবারও যায় সাহায্য দিবাই, যে তাইরা তোমারে ছাড়তাম নাই, এই শর্তে ধনী হইবাই। গুলাম বলছে আল্লাহ শর্ত মানমু আমার ধনী বানাইবাই, আল্লাহ বলছেন যাও 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 তুমি ধনী হইবাই, তোমার সফল লেখছি তুমি ধনী হইবার দায়। 13,000 টাকা লইয়া ব্যবসা তলামি যায়, 13 বছর পরে 13 কোটি টাকার মালিক হইয়া যায়, লাভর অংশ কিলায় তার জানা নাই, তোদের লেখছে আল্লাহ ধনী হইবার দায়। ধনী হইলে মাটি বাই যাইবাই,
মাটি ভাই সাই ভাই, মনে মনে বাব্বা এক ক্লাস ও পড়লাম, এক মাঠও খেললাম, আজকে আমার বন্ধুর ছেলেরে আমার ঘরও খামো ফাইলাম, আমি কিলা ধনী হইলাম, আমার জানা নাই মালিক ধনী বানাইছো আমি, আমারে তোমার করুণায় তুমি দাঁড়াও, তুমি খাড়াও আমার দরবার থেকে, তুমি শুক্রিয়া লইয়া যাও। দন দিছে নি পেনশন হইবার দায়, দন দিছে নি অহংকার গৌরব করার দায়, দন দিছে নি বিলাস পেছনে গাবাস হই ভাই, দন দিছে আর তো মানবতার সেবা করার দায়, চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই রক্ত সম্পর্ক যারে পাই সবার অধিকার দন হারায়, গ্রামের দিন দুঃখী কাঙ্গাল অসহায় বনিয়াদম যারা হইয়া যায় আপনার দন তার অংশীদার আছে নিনা নাই, অসুস্থ বনিয়াদম হইয়া যায় ইফায় কইলে ডাক্তার আইতো নাই, আপনি হেলে কইলেও অ্যাম্বুলেন্স পাড়িব পারিব, এর চিকিৎসা কইলে টাকা আপনি দিবাই, তখন দনের দায়িত্ব আদায় করতে পারব। ই মর্যাদার লন্ডনই সিলেট গিয়া বাসা বাঁধাইলে চলতো নয়, ছয় মাস অন্তর তিন মাস অন্তর বাসা চাইলেও অনু আইবাই, মসজিদে জুম্মা হইলা প্রস্তাব পাশ করবাই, আমি আইসি একটা সৎ উদ্দেশ্য করার দায় চাচা কিতার দায়, বলি অমুক বার মেয়ে চাইশজন ছেলে দুইজন অবস্থা সচ্ছল নাই তানোর হোক আছে আমরা ভাই, গ্রামের মাইসে আমার কাছ থেকে টেকায় এই 20,000 টাকা নিবাই, আর টাকু ভাই নিয়া ভাই খালা ভাই গুড়া ভাই সেজমাই বেদো ভাই বড়ো ভাই সে কত দিবাই, ই পরিবারের মাইসে কইলে 20 টাকা কেউ দিত নয়, আপনারে শ্রেষ্ঠ ধনী বানাইছে আল্লাহ যেমনি প্রস্তাব ছাড়বাই সমগ্র গাও জাফিয়া পড়বো আপনার ভাই, আপনি 20,000 নিয়া ভাইয়া 5,000 গুড়া ভাইয়া 3,000 হেন 500 হেন 100 এক ঘন্টা মাখলে আশা রাখি টাকা 2 লাখ তুলতে পারবাই, 2 লাখ টাকা তুললে গরিব ফ্যামিলির মহিলার মেয়ের বিয় বন্য হইতো নয়, চাষা ই নেকির বালিকা আপনি ওই যাই, আপনি বেশ দিন বাঁচতা নাই 10-15 বছর হরে যাইবা খবরে ঠিকানায় মেয়ে যাইব তাই জামাইল বাড়ি ভাই, যেমনি মাইকিং শুনব মর্যাদ গ্রামর বড় ধনী আজকে বিদায় হইব আল্লাহ তা কিতা শুনাইলায়, আমার বাবার অবস্থা সচ্ছল নাই অমুক চাষার উচিল হয় গ্রামের মাইসির সহযোগিতায় 5 বছর আগে আমার এ শাদি দিয়া 2 সন্তানের মা বানাইলায় আজকে যে এই চাষারে বিদায় দিলাইলায় কলজা ফারিয়া পানি ফেলাইব আপনার দায়, এই মহিলার চকুর পানিতে যা পাওয়া যায় আমার মতো 100 মর্তুজালি আইনা দোয়া করলে সেই মেয়ের দোয়ার সমান হইতো নয়, আর আপনি যাইবা জান্নাতের ঠিকানায় ফাঁস মেলাইয়া ঘুমাইবাই দুনিয়া তো সম্মান পাইবাই মরণের পরে অসম্মানই হইবাই, এ সমস্ত দান করতে নাই কিলা উড়া হাইবাই কোনো আলিমর জানা নাই, বেজারিলে কুদ্দা করার না এলাগি আল্লাহ বরমান বন্ধু মোহাম্মদ এই সমস্ত মাইসরে শিরাই উপশিরে বুঝিয়া দিবাই, ধনীও আমি বানাইলাম গরিবও আমি বানাইলাম, উভয়ের মাঝখানো হামাই আমি আমার ক্ষমতা দেখাইলাম, গরিবের কাছে সবর চাই ধনীর কাছে শুক্রিয়া চাই, যে আল ভাই সে মর ভাই কাউকে ছাড়তাম না, আমার ইচ্ছা ধনী হই ভাই আমার ইচ্ছা গরিব হই ভাই, দন তোমার ভাবার খালি নয় এটা হার আল্লাহ আল্লাহ বলছেন এ দুনিয়ার মানুষ গোটা বিশ্ব চলছে আমার ইচ্ছায়, তোরার ইচ্ছায় কোনো কিছু করা সম্ভব নাই, যার মনে যা চায় হরতায় ভর ভাই আমার ইচ্ছার লগে তোরার ইচ্ছা মিলিয়ে আনিবাই, আমার ইচ্ছার ভিতরে আইতে নাই কোন দিন খেয়ে ধ্বংস হইব তোমার সদ্য খুশি জানা নাই, ই ক্ষমতা আমি আল্লাহর কাছে আসেন জানাই, বেদনী হইল বলা গরিব হইল বলা উভয় অবস্থায় বলতে হবে তুমি মনিব আমি গোলাম তুমি হবে আমার গলার মালা, ইন নামিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসেখাতে লাউ আসকাম তু লাকাফারা, ও বন্ধু মোহাম্মদ কিছু কিছু মানুষের আমি ইচ্ছা করি সুটাম দেহের মালিক বানাই যে ভাই সাই কোনো রোগ বালাই নাই, অত সুন্দর স্বাস্থ্য দিছি আমি আল্লাহ, এর অর্থ এটা নাই বন্ধু সুইমিং রানিং ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন হকি রকেট খেলতায়, এর অর্থ ইকার নাই ফরার জমি দখল করতায় সন্ত্রাস হইতায় গুন্ডামি করতায় ইলা উদ্দেশ্য নাই, আমি সুস্থ সাহিত্য দিছি দুর্বল মানুষ দেখলে ফরিয়া আমার শুক্রিয়া করতায় আর কইতায় আলহামদুলিল্লাহিল্লাযী আফানি কাসীরুম মিনাল আফাত, আল্লাহ এক ক্লাস পড়লাম এক মাঠও খেললাম আজকে আমার বন্ধুরে ফেরালাইছে আক্রান্ত গড় হুতাত পাইলাম আমি কিলা বাঁচলাম, ইলা একটা মানুষ দেখলাম হাজার মানুষ খানে শুনলাম মেডিকেল তারা রোগের মাঝে আছে আমারে আল্লাহ তোমার দয়া বাঁচাইছে, ও মালিক দাঁড়াও হালাও আমার জান গেলে তোমার নাম ছাড়তাম নাই, তুমি যে আমারে বালা স্বাস্থ্যের অধিকারী বানাইলাই রাতের দেখিয়া তাজ্জুদ হইলা আল্লাহর দরবার খান্ত
সাহিত্য দিয়েছে গুন্ডামি করার নয়। ইন্না মিন ইবাদি মাল্লা ইয়াসলুহু ঈমানুহু ইল্লা বিসুকমে। আরো কিছু কিছু মানুষের বন্ধু তকদির লেখবার বেলায় আমি তারে অসুস্থ বানাই, রুগী সাজাই। যদি রুগী না হইয়া যায় তার মাঝে ইমান তাক্ত নাই, যদি সে ভালো হইয়া যায় তাই বগে জিনের আড্ডায় মদর আড্ডায় এলাকি যা করছি রুগী বানাইছি তার ভালো আড্ডায় অন হইতে খানব চকুর মানি ছাড়ব গুনামা হইব আর জান্নাত গিয়া বড় ঠিকানা পাইব। এলাকি বন্ধু আমি তারে ইচ্ছা করি ক্যান্সার বাজাইলাম, প্যারালাইস লাগাইলাম আর মাদ্রাস লন্ডন লইয়া চিকিৎসা করাইলাম, 12 লাখ টাকা 13 লাখ টাকা চিকিৎসার তলে ফালাইলাম, বাইপাস করে বাড়িত লইয়া আইলাম, আমি তার রূপটা কমতে দিলাম না। আমি বুঝাইবার চাইলাম গোলাম তোমার যা ইচ্ছা তা হতে পারে না, টাকা তোমার, চিকিৎসা তোমার, ডাক্তার তোমার, দেহটাও তোমার, আসল সিদ্ধান্ত হতে হবে আমি আল্লাহর। লাগি ডাক্তার দেখাইলা এখানে বালা নাই, দেখা করছিলা এখানে কম তো নাই, আমার ইচ্ছা নাই তুমি কমবাই, তুমি ওলা মহিলা দিতাই, আমার অটল সিদ্ধান্তর উপরে কারো সিদ্ধান্ত নাই, আমার ইচ্ছা তুমি ভালো হইতে নাই, দর্শনে বিজ্ঞানে ডাক্তারে ঔষধে বালা করার ক্ষমতা নাই। গোলাম দেখ 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 তোর দেহের ভিতরে বাহিরে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই, কোন দুঃখকে আমার শুক্রিয়া করতে নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ মানব আর দানব, আমি তোমাদের দেহের প্রতিটা শিরায় উপশিরায় আমার ক্ষমতা রহিয়া রহিয়া আছে, তোরা কেউ ছাইয়া দেখলে না তোর দেহের ভিতরে বাহিরে আমি আল্লাহর ক্ষমতা আছে নিনা না, কোন দুঃখকে তোরা আমারে আল্লাহ মানবে না, আমি তোমাদেরকে ছাড় দিব না। মানার হা নাফসাহু ফাকাদা রাফা রব্বাহু মশহুর মাকুলা। যে মানুষ তার দেহের বয় ছায় তার দেহের ভিতরে বাহিরে আমার আল্লাহ দেখা যায়, আমার খালাসুল সাদ হইয়া যায়, সুন্দর চামড়া কুচ হইয়া যায়, যৌবন শক্তি নাই হইয়া যায়, আমার শকুর হর মরি যায়, দাঁতর নিকেল নষ্ট হইয়া যায়, আমার খানার রুচি কমি যায়, এটা কি আমার ইচ্ছায়? এটা কি আমার ইচ্ছায়? তাহলে কোন মহাকারিগর আমার ইচ্ছার বিরুদ্ধে আমার দেহের রং পরিবর্তন খোঁজিয়া ফালটাইয়া ফালায়? কোরআনের ব্যাপার নাই, হাদিসের বিষয় নাই, আমি বুঝছি তুমি একাল্লা চালা আর কোনো মাহবুদ আমার দেহ করে নাই। বিদায় আমার জান যাইতে পারে মালিক তোমার নাম ছাড়তাম নাই। শুক্রিয়া কি তারে ভাইয়াই শুক্রিয়া হিসাব করিয়া আপনি আল্লাহ কাছে আকৃষ্ট থাই ও বাদ খাইলাই, বাদ খাই ইবার আগে চিন্তা আছে নি আপনার, এই প্লেটও বাদ খেয়াইল খেয়ে দিল, ই দানটা খেয়ে বীজ রাখছিল, ইটারে খেয়ে যত্ন করছে, খেয়ে ইটারে জ্বালা বানাইছে, খেয়ে ফুড়ছে, খেয়ে রোহার হয়েছে, খেয়ে মারা দিছে, খেয়ে গুলি করছে, খেয়ে ইটারে ভাঙিছে, খেয়ে গুড়া ছড়াইছে, খেয়ে অত আদর যত্ন সহকারে তার খারি মাখাইয়া মজা কইরা তোমার সামনে দিছে, তুমি হইতে হইবে মালিক, আল কিলা বানি আমার জানা নাই, দান কিলা ফালে আমার জানা নাই, অত সুন্দর রঙ ইয়ারে মালিক আমার সামনে কিলা দিলায় আমার জান দেখতে পারে তোমার নাম বলতাম নাই, ওখান আগে হইবাই বাদে বিশুলাই বাতাইবাই ইকান হইতে নাই, হাসর মাত্র কিলা উড়া হইবাই কোনো আলিমের জানা নাই। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর। ইকান মাতলে মসজিদ ডালাই মোজাইক করা মসজিদর হক নাই, মসজিদর হক হইল আবাল বৃদ্ধ বনিতা মিলিয়া ফাসক নমাজ জমাতের সাথে পড়বায়। আল্লাহ লব্য ফরমাইছেন মুরু সিবিয়া নাকুম বিসালা ইজা বালা গুসাবাসনা, তোমরা তোমরার ছেলে মেয়েরে নমাজের আদেশ দিবায় যখন তার বছর 7 হইবায়। আপনার ছেলেরে আপনার মেয়েরে 7 বছর থাকতে আপনি ওই নমাজি কাইতায় রুকু দেখাইতায় খেরাত ইতাই কাইতায় ওভাবে চলতায় ই মসজিদ মুজাহিদ কইরা লাভ নাই, মসজিদে গেছে ফাঁকা নমাজে গেছে খাসা, বড়ার আলিম নমাজে নমাজ হয়ে যায় তোমার হইন তোরে হরিণ তোরে নমাজ হয়ে যাইবাই, ওটা আসল জিনিস। ই মর্যাদার মসজিদ 2 তলা, ফালঘুর মসজিদ 3 তলা, এরার মিনার হলা আমরা মিনার হলা, হারাম সব নাই দলমাই কো আগে কিনা দেখা মানি কিতা ফজর অক্ত ফাঁস গুণ মাজু হয় 500 মানুষ ঘুমায় ওটা ঠিক করো আগে মুজাক লাগিয়া ঘরে আমার ঘুয়াজু হলা আমার আনলে না আনলে না হাসা কথা মাত্রাম মতলি হয়ে গেলে ওই যা বড় মাজু গেলে ফুড়ি কই হুয়া কই খবর আছে বাড়ির মানুষ খবর আছে আপনার মাজি হইব আপনার বংশের মাজি বানাইব সব পাইবাই ই মসজিদ কারু কার্য খচিত করা কেমতর লামত আমরা সুখ আসলাম মসজিদ সোনার বড় নমাজ পড়ছে বাঘর বাচ্চা অত বড় ইমান আছি ওনে মসজিদ আইয়া বেনা করিলায় ও তাহার বার নাই নিব কত দেখাইতে পারবো
হাজিরিন, আসল খামিল নামাজ। আপনার ছেলেরে সাত বছর থাকি আট নয় তিনটা বছর লগে লগে রাখতায় নমাজ উজা হরাইতায় রুকু সেজদা দেখায় আল্লাহর নাক্যে নমাজ পড়তে হয়। ই জলমল জলমল বছর ভিতরে নমাজ পড়া নয়, নমাজ পড়তে হৃদয় দিয়া। আগে হইলাম না ফকির বেটায় হইল বুঝছি হৃদয়ে ফাইলে নমাজ পড়তায় নমাজ হইল কিতাব আনতা উবুদ আল্লাহ কান্না কাতারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নমাজ খালো ওই ভাই জানো তুমি আল্লাহর দেখ ভাই, এমন মসজিদ মালা ইলাই মসজিদের টাইস উপরে সেটা দিলে নিজের সেরা দেখা যায় বহুত মসজিদ ইলাই নমাজ পড়া যায় আল্লাহ কোনো টাইস নিজের মুখ দেখা যায় ও তার বালিবা ইয়া গফুরুর রহিম ইয়া গফুরুর রহিম। মসজিদের হক ফাসক নমাজ জামাতের সাথে পড়তায় জামাতের পড়তায় নি খেবা খারা আছে কৌশই খেবা খারা হল ভাই সাইও সাবধান মসজিদ বানানি বড় কথা নয় মসজিদের হক হইল নমাজ হইলে আমার আবাদ করতাই ভাইয়ান যারা বল খেলবায় ক্রিকেট খেলবায় খেলো সমস্যা নয় আজান ভরলে ব্যাট খান তুইয়া মসজিদ আসবে ঠিক না। সুইমিং রানিং ফুটবল ক্রিকেট খেলতায় খেলার সময় এটা আমিও খেলছি কম নয় আমার এখন প্লেয়ার তো খুলে যাবে নয় বিচারি বা আমি মাঠ খাবার প্লেয়ার তুমি লেগে যাবে নাই তোমার হায়ার তুমি নয় হনাও জুমিল্লা তো খেলাই ভালো হয়েছে না হাত লিয়া মারি গেলাম নেই যে তাও বস্তা মাইছে কররা ও না বাসে গেলাম যে আমি আসলাম কিন্তু ওইলাম কিতা শুকুর আলহামদুলিল্লাহ হাসে নয় আমি আসলাম কই এবার আইলাম কই শুকুর আলহামদুলিল্লাহ। ও নেই মসজিদ এটা আল্লাহর গড় যে ই মসজিদ একটুমা ইট দিবাই জান্নাত একটুমা ইট সোনার হই ভাই ইনো মাটির দিবাই ইনো কিতা হই ভাই সোনার হই ভাই এটা সোনার আর বার উপার আর বার ইয়াকুজ জমরুদ যেটা আমার বাহুর দেখা নাই অনেক হোক চাই দশ মিনিটের ভিতরে চার হাজার পাঁচ হাজার তিন হাজার সিমেন্ট ওঠা দেও কৌশাই ইনো ফারুকই আইসুন নি ঠান্ডা বালা ভার হইন তোমার ভাই বড় ভাই হয়ে গেছে সম্মানিত উপস্থিতি হুজুরের দোয়া এবং আপনাদের দোয়ায় আমরা আশা করছি এই মসজিদের বাকি অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতাম। আপনারা সাইডে দিয়ে আছে মসজিদ আপনারা দেখা আমরা মসজিদের কাজ আরম্ভ করছি এই পর্যন্ত আমরা ডালাই খুঁজতাম পাব না ডালাই খুঁজার পরে ডালাই দেওয়ার মতন সামর্থ্য কেস কেপিটেন আমরা নাই আমরা বড় এখন দানবের পালপুর নিবাসী টিএম সাহাবুদ্দিন সাহেব ডালাই গ্যাস আইন করছেন যত বেশ সিমেন্ট লাগে পাঁচশো লাগুক চারশো বেগ লাগুক আমি সম্পূর্ণ সিমেন্ট দিই এখন ডালাই আরো বারো টন রড লাগে বারো টন রডের মূল্য বারো লক্ষ টাকা আমরা ক্যাশ নাই আমরা বিদেশি আবলার সাহায্য সহযোগিতায় দানবীর আবলার সাহায্য সহযোগিতায় এই পর্যন্ত আমরা মসজিদের কাজ করতাম পারছি নামাজ পড়তে বড় কষ্ট হয় আমরা নামাজ পড়তে পারি না অনেকে নামাজ না ভাইয়া সড়ক পারি না পড়ায় অনেক অবস্থাও পারি না এমত অবস্থায় বহু কষ্টে আমরা নামাজটা পড়লাম আমরা মসজিদের সম্পূর্ণ নামটা সমাধান করার লক্ষ্যে আপনারা কাছে আমরা মুক্ত হস্তে দাম করার লাগে সাহায্যের হাত পাড়াইছি আপনারা দয়া করে আল্লাহ করো সাহায্য করতে হুজুরের দোয়া নিবেন আমরা লাগে দোয়া করতে আপনারা কাছে সম্পূর্ণ নাম সমাধান করতাম পারি আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন যে হোক সেই আপনারা হোক একবার যাই মনে কেনা বেগম লন্ডন থেকে আইসেন একজন মহিলা তো তখন বাচ্চা হলো লাগে এক হাজার টাকা দেওয়ার দোয়া চাইছেন আর এক হাজার টাকা আগামী বছর জল সাত হেনা বেগম লন্ডন লন্ডন প্রবাসী ও এক হাজার টাকা এবার দিছেন আগামী বছর এক হাজার টাকা দিছেন আল্লাহ কবুল করুক তখন বাচ্চা চলে আসে ইসলাম হোক আল্লাহ আমিন ইয়া রব্বাল আলামিন ওলার বা একশো মানুষ যদি হাড় হয়ে যায় পাঁচশো এক হাজার করতে হয় দুই লাখ বেশ না হে হোক মর্যা ভালো যা তুলনা নিয়ে মানুষ আছেন হোক ইয়া আল্লাহ তা বেস্তি মানুষ হবে এইবার কোথা আন্দ্রলি সাহেব এক বস্তা সিমেন্টের দাম পাঁচশো টাকা দিলাইছে আন্দ্রলি সাহেব এক বস্তা সিমেন্টের দাম পাঁচশো টাকা দিচ্ছে আল্লাহ তুমি কবুল করে দিন দামর দাম আফর আল্লাহ আমিন মহিলা নাম হয়েছে না আড়াইশো টাকা দিন আসল মানুষ
আসল মানুষ। ইয়া মহিলা নাম কইছে না দেখা দিয়েছ, আসল মানুষ আছে দুনিয়াতে হন হ বীরকুলি গোয়েন্দার তার নাম নয় কত গেছিলাম আমি সেই এলাকা গরিব মানুষ বেশিরভাগ মানুষের 20 টাকা 10 টাকা 50 টাকা লোনের রুই নাই একবার দুই টালি থাইন দিয়েছেন 10,000 আর মাইকে যা তপির দিলা অমুক ভাই অমুক ভাই তখন জানিবা তপির দিয়ে শেষ হয়েছে মানে বেটা ভাই আমার ঠাকুর দিলাও আচ্ছা টাকা তো নিছে কি বেটা ইতিহাস তুলিয়া তুলিল চল টাকা তো এবার বাড়িতে শোন কি সে সময় গুলো আসলে লেওয়া দায়িত্ব না গাড়িগুলো নাই 3টার সময় মরবি সে টাকা লইয়া ইমান সব রাখি লোক বলে ই টাকা ইলে রাখাইতো নাই লিখেনে বা লিখেনে যা তা করছো আরো হওনি হওয়া এম্পির বাড়ি ভাই হান্নান মিয়া বিতাই নাই তখন আমি আসলাম দেশন লইয়া মোল্লা সব ট্রাকুন ডাকি লোক বলে সা সা তুমি এখানে লইয়া গেলে আমি জানি বলে আল্লাহ আলা সাইয়িদিনা ও মাওলানা জাকির সাহেব একজন আর একজন নাম জানি না আল্লাহ কবুল করো দুই বন্ধু আল্লাহ তুমি কবুল করো আর তোমার গোস নাই সাজারা দিন তারা এক গাছের দুই ডাল একজনের নাম আছে একজনের নাম নাই আল্লাহ কবুল করবা এর হাসরের মাঠও বেটা বাইয়ে বাইর দিন তোমার উড়িবা পারতো নয় বন্ধুই বন্ধু লইয়া যায় বাইয়ে বাইর দিনতে পারতাই নাই বাইয়ে এন বড় ঠুমা হেন গুরু ঠুমা এন হেবরা গাছে নাই খেলোর গাছ বাইশ হইব ন আর বন্ধু লোক এটা কোনটা নাই বন্ধুই বন্ধু নিয়ে মায়া করছে আল্লাহ হইবার দেয় ও লইয়া দিব গে হারবার রাখ্য এলাকি দুই জিনিসে মানুষ বাঁচায় আল্লাহ বাঁচায় দুইটা রং আর সং দুনিয়াত খার সঙ্গে আসলায় আর কোন রঙে চললায় কোন রঙে চললায় তুমি মসজিদ বাই আসলায় না যাত্রা বাই আসলায় বিশালাই আসলায় না জলসা বাই আসলায় ও ফর দুইটারে বাবা খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা ও কিবা আপনি হবা নাইলে আপনি হবাই সুরায় আপনি তিনটা তিন ভাই গড়িয়া দুইটা এক ভাই এক সুরা মুনাফিকুন একটা কাফিরুন আর একটা হইল মুমিনুন তো মুমিন আর মুনাফিক গুড়ো এক জায়গায় আর বুঝলি ভা মুমিন এক জায়গায় আর মুনাফিক আর কাফির আর এক জায়গায় লাগলে ভাই দুনিয়ার তাকতে আপনি লোক ধরে দিতে হোক আলি মারেছি নি কেউ তাহলে আইন আমি দোয়া করিলাম এটা আমি তুলতে পাই না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম ডাক্তার আছে বা হল যাতো ডাক্তার আনিবা কেউ ব্রেইনর কেউ নার্ভর কেউ হাড়র আমি হইলাম অপারেশন টুকি দর মার খাট ফার্সি কোন আয়াত হলে লীলা হওয়া যায় এটা আমার বাহুর জানা নাই আমার মা হইল ভাই আস্তাফিরুল্লাহ আস্তাফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহুম্মা আমিন اللهم اصنك وطنا في الأمور كلها واجرنا يا الله من خزر الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وانت خير الراحمين আল্লাহ জান্নাতি পরিবেশ বইছে জান্নাতি মানুষ চলাই পরিবেশ হওয়া সঠিক তোমার দয়া মায়া নেওয়ার দায় ঠান্ডা হইয়া এত রাত মানুষ জাগিয়া যায় একটা মাত্র আশা মালিক এই মহিল বইলে বুঝি আল্লাহ পাওয়া যায় আল্লাহ তুমি আমরা হইয়া যাও আমরা তোমার চিরসিনা গোলাম বানাইল আল্লাহ তোমারে বিশ্বাস কইরা ছোট মুখে বড় বড় মাত মাতিলাই জমিনে যদি হায়াত পাই সৈত্য মাঝ যেন মাতিয়া যাই তুমি ছাড়া উপায় নাই জমিন যদি রাখবাই তোমার নাম কাম করাইয়া জমিন থেকে দিবাই সাদা কাপড় করার আগে নবী দেখাইবাই আল্লাহ মৌতর পানি খাইবার আগে জমজমের পানি আবার খাওয়াইবাই দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই গুণা ছাড়া বিপদ হয় না তওবা ছাড়া মাফ হয় না আল্লাহ তুমি ছাড়া আর কেউ কাছে শান্তি হওয়া যায় না এত সময় তোমারে ভরসা বানাই গেছে কয়েকটা কথা কইলাম তোমার ভক্তকে রায় দিলাম আমরা প্রমাণ করলাম তুমি ছাড়া আমি আমি কোনো শব্দ নাই জান যাইতে পারে আল্লাহ তোমার মান তোমার ইমান আমরা ভিতর থাকি যাইতো নাই আমরা দুঃখা বিদনা থাকি বসাও
মানগুলো মান সব চালিয়া তোমার হাও লই গেলাম। এই মসজিদের তামাম প্রয়োজনে তুমি হুরা করি দিল, খাস করে ওরা বাইন তোরে নমাজি বানাও, আমরা বাইন তোরে নমাজি বানাও। আমরা দুর্বলতা আছে, ব্যর্থতা আছে, অবহেলা আছে, মানুষরে বুঝাইতাম পারি না, আমরা ওয়াজর মানুষ নাই। তোমার নবীর তরিকায় থাকায় মাইসে আমরা রে ওয়াজ লইয়া, কিন্তু তোমার নবীর ধর্ম প্রচারের মানুষ আমরা নাই। মালিক তোমার নবীর নাম বাঙ্গাইয়া দুনিয়া চল রাম, তোমার নবীর সামনে আমরা পাগল চড়াওয়ালা মানুষ নাইয়া, তোমার নবীর কলঙ্কিনী উম্মত হিসাবে মাফ দিলাই ভাই। আর যুদ্ধে কে নিকলে দম তোমারে সামনে, হাম তোমারে সামনে হো তুম আমারে সামনে। আল্লাহ যেদিন মরণের খেওয়া কাটলাম আই ভাই, তোমার নবীর চেহারায় আনোয়ারে সামনে রাখবাই, এই কথাটা কবুল না পর্যন্ত সাইয় তুমি মরার আজরাইল আমরার সামনে দেখাই ভাই, নবী দেখাইও আগে আজরাইল দেখাইও তুমি ভরে আল্লাহ, এই কথাটা তুমি কবুল করবাই, এরপরে আপনার মুখ দিবাই। যেদিন জমিন থেকে বিদায় দিবাই তুমি ঘোষণা কইল তোমার গোলামর বিদায়, আল্লাহ পুলিশ তো মাইশরে পুলিশে ধরলে ব্যাপার পত্রিকা চাপা হইয়া যায়, গুঞ্জন শুরু হইয়া যায়, জমিনও পরিস্থিতি ঘটাইয়া যদি আসলের মাঠে হাত করা লাগি যায় তো কি আল্লাহ, তোমারে মানি তোমারে জানি তোমারে বিশ্বাস কইরা চুকুর, তুমি ছাড়া আর আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার সোনার মদিনার দরবারে আমরা হৃদয় করে বরাবর ফরমাও, সোনার মদিনার দরবারে আমরা হৃদয় করে বরাবর ফরমাও। আল্লাহ বড় সাহেবগুলো হ্যাঁ তো বরকতে লাগাও, তোমার বন্ধার নিয়ে একটা বাদ্য দাঁড়ি করে দিলাও, এই পরিবারে আপনার মুক্তা বানাও, মদিসা হুজুর রে জান্নাত তুল ফেরদাউস আল্লাহ দরজা নসিব করে লাও, আল্লাহ সাত করে হুজুর বেমার ফরমাও, সাত করে হুজুর বেমার আপনার মশলক আলিমর দোষ তুমি লামাইল্লা, আমরা বেদার নাই, আমরা মশলা করতে নারী আমরা বেদার নাই, যে সমস্ত স্থান শূন্য হয়েছে আপনার ভবিষ্যৎ প্রজন্মরে তুমি শূন্যতা পূরণ করার ক্ষমতা দিবাই, হো মালিক আমরা বাচ্চাই ধরে যাত নসিব করে দাও, আপনার বাচ্চাই ধরে আলিম বানাইয়া দাও, বাচ্চাই ধরে আলিম বানাইয়া দাও, তোমার নবীর খাতির আপনার মানুষ বানাইয়া দাও, ই মসজিদ ই নমাজ তুমি রক্ষা করে দাও, হো আল্লাহ তুমি নমাজ না বানাইলে আমরা নমাজ পড়তাম পারতাম নাই, তুমি নমাজ না বানাইলে আমরা পড়তাম পারবা, আমরা কই বলা হাওলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ ইলাহিল আযীম, বিসমিল্লাহি আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রব্বুল আরশিল আযীম, মাশাআল্লাহ কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আল্লাহ তোমার কুদরতের বড় কোনো খাম নাই, তোমার কুদরতের বড় কোনো খাম নাই, কিন্তু আমরা যত বাইন্দিয়া উঠাইলাম আমরা সব রে তুমি নমাজি বানিয়ে দিলে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। বোকা বোকা আলি মাই রাবুন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত অতিথি সত্তর কামি এম এ মাদ্রাসার সনাতন আরবি প্রভাষক হযরত মাওলানা রশিদ আহমদ চৌধুরী। আমাদের মধ্যে